আজকে আমি একটা টুইট করেছি, সেখানে আমি জানিয়েছি যে বাংলায় তোলাবাজি কিন্তু টু বি কন্টিনিউড। হুগলি লোকসভায় ধনিয়াখালি বিধানসভায় অসীমা পাত্র তার খুব ক্লোজ নিজে পরিচয় দিয়েছে, রাজীব বসু রয় নিজে একজন শিল্পপতি যে ইন্ডাস্ট্রি করতে এসছে হুগলিতে, শিল্প শিল্প বাংলায় শিল্প করতে ইচ্ছুক, সে নিজে তাকে তার কাছ থেকে 50,000 টি শার্ট চেয়েছে। তার মূল্য কত? তার মূল্য হচ্ছে 35 লাখ। সে দিতে পারেনি বলে তার কাছে সে তাকে থ্রেটনিং দিয়েছে, এবং আজকে সকালবেলা স্কর্পিও গাড়ি নিয়ে এসে, গাড়ির নাম্বারও আছে, এসে তিনজন কর্মচারীকে নামও দিয়েছে, তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে, এবং তিনি অনুরোধ করেছেন যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তার মানে বাংলা শিল্পপতিদের অবস্থা এরকম যে তুমি টাকা দিতে না পারলে তোমাকে কিডন্যাপ করা হবে, তার বদলে খুন করা হবে। মমতা ব্যানার্জি কোনো একটাও কথা বলছেন না, তিনি চলে গেছেন গোয়াতে, কারণ গোয়াতেও ওনাকে নতুন করে এগুলো চালু করতে হবে। ত্রিপুরায় চলে যাচ্ছেন, ত্রিপুরাতে নতুন করে চালু করতে হবে, কারণ এত বড় দল হয়ে গেছে, এত টাকা পয়সার দরকার আছে, শুধু তো বাংলা থেকে হচ্ছে না। তো বাংলাকে সর্বনাশ করছি, গোয়াকে সর্বনাশ করবো, ত্রিপুরাকে সর্বনাশ করবো, বাংলায় কোনো শিল্প হতে দেবো না, এই তো অবস্থা। তিনি বড় বড় কথা বলছেন, বাংলায় নাকি শিল্প আসবে, একটা শিল্প হলে তার ক্যাডাররা তার এমএলএরা গিয়ে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাইছে, না চাইলে তাকে কিডন্যাপ করতে হচ্ছে, এই বাংলার অবস্থা।